স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য এখন নিয়ে চলে এসেছি একটা প্রবন্ধ রচনা নতুন, যেটা আমি তোমাদেরকে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো, আমি আজকে তোমাদের জন্য তোমার জীবনের লক্ষ্য বা ইওর এইম ইন লাইফ এই সম্পর্কে একটা প্রবন্ধ রচনা রেডি করেছি তোমাদেরকে দেখাবো বলে। এই সম্পর্কে যে রচনাটা হবে, যে প্রবন্ধ রচনাটা হবে, সেটা কিভাবে তোমাদেরকে লিখতে হবে, কিভাবে লিখলে তোমরা ভালো নাম্বার পেতে পারো, সেটা আজকে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। তো আজকে আমরা তোমার জীবনের লক্ষ্য যে প্রবন্ধ রচনাটা আছে সেটা সুন্দরভাবে লেখা শিখব, এবং তার উপরে বেস করে আমরা নাম্বার বাড়ানোর কোয়ালিটিটা জেনে নেব, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করার প্রথমে তোমাদের একটা কথা ভালোভাবে বলে দিই, যে তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেষে একটা লাইক করে দেবে, আর তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের অনেক উপকার করেছে তাহলে বন্ধুদের সঙ্গে সবাই শেয়ার করে দেবে। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আমাদের আজকে প্রবন্ধ রচনার বিষয় হচ্ছে তোমার জীবনের লক্ষ্য। তোমরা সবাই জানো যে আমরা প্রবন্ধের প্রথমে একটা কোটেশন ইউজ করে থাকি, যে কোনো একটা মনীষীর কোটেশন আমরা ইউজ করে থাকি, এক্ষেত্রে আমি তার ব্যতিক্রম কিছু করিনি। এখানে দেখো টিএস টমারের একটা কোটেশন আমি ইউজ করেছি, অ্যান এইমলেস লাইফ ইজ লাইক এ বোট উইদাউট এ রাদার, মানে একটা লক্ষ্যহীন জীবন হলো একটা দাঁড়বিহীন নৌকার মতো। এই কথাটা বলেছে টিএস টমার, তাই আমি নিচে হাইপেন দিয়ে তার নামটা উল্লেখ করে দিয়েছি। এই হচ্ছে আমাদের ভূমিকার আগের অংশটুকু, যেখানে আমরা আমাদের কোটেশন দিয়ে দিয়েছি। এবার আমরা ভূমিকাটা সাজিয়ে লিখে নেব। দেখো আমাদের ভূমিকাটা এরকম হবে যে প্রথমেই তুমি তোমার কথাটা উল্লেখ করবে না, যে আমি আমি আমার লক্ষ্য এই, আমি জীবনে এই হতে চাই, এইসব কিছু দিয়ে কিন্তু ভূমিকাটা শুরু হবে না। ভূমিকাটা শুরু হবে আমাদের জীবনে লক্ষ্যের প্রয়োজনীয়তা নিয়ে, লক্ষ্য থাকা কেন উচিত, লক্ষ্য থাকলে আমাদের জীবনে এগোতে কিভাবে সুবিধা হয়, এই সমস্ত কিছু দিয়ে আমরা ভূমিকাটা শুরু করতে পারি। দেখো আমি এখানে ভূমিকাতে সাজিয়ে কি লিখেছি, উপরোক্ত এই প্রবাদটি, মানে এখানে যে আমি প্রবাদটা উল্লেখ করেছি সেই প্রবাদটার পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলছি, যে উপরোক্ত এই প্রবাদটি যথাযথ ও সঠিক, কারণ সত্যিই দাঁড় ছাড়া যেমন নৌকা চলে না, একটি নির্দিষ্ট লক্ষ্য ছাড়া মানব জীবন একেবারে অর্থহীন। জীবন সে তো পদ্মপাতায় শিশির বিন্দু, হাওয়ার একটু দোলাতেই স্থানচ্যুত হতে পারে, তাই সেই সংক্ষিপ্ত জীবনে সাফল্য আনতে মানুষ মাত্রই জীবনের শুরুতে একটা লক্ষ্য বা উদ্দেশ্য স্থির করে নেওয়া অত্যাবশ্যক। লক্ষ্য স্থিরের মাধ্যমে শৈশবের জীবন হতে পারে সুন্দর ও দিকভ্রষ্টহীন। আমাদের মনে রাখতে হবে সংসার সিন্ধুতে ধ্রুবতারা সমস্থির লক্ষ্য চায়, লক্ষ্যবিহীন জীবন তরণী কুল নাহি কভু পায়। এই হচ্ছে আমাদের ভূমিকা। এখানে দেখো আমি এখানে দেখো আমার আমার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে দেখো ভূমিকার আগে আমি একটা ইংলিশ কোটেশন ইউজ করেছি। আমাদের যে প্রবন্ধ রচনা শুরুতে এই ভূমিকার আগেই আমি একটা ইংলিশ কোটেশন ইউজ করেছি, যেটা টিএস টমারের লেখা, যেটা আমাদের প্রবন্ধ রচনাটাকে সবার থেকে ইউনিক করে তুলছে। আবার দেখো আমি যেখানে ভূমিকাটা শেষ করেছি সেটা কিন্তু একটা কোটেশন দিয়েই শেষ করেছি, এটা কিন্তু আমাদের ভূমিকাটা সুন্দর করে তুলতে সাহায্য করছে। আমাদের যে একটা কবিতার একটা কোটেশন আমরা ইউজ করেছি, যে সংসার সিন্ধুতে ধ্রুবতারা সমস্ত স্থির লক্ষ্য চাই, লক্ষ্যবিহীন জীবন তরণে কুল নাহি কভু পাই, এটা কিন্তু আমাদের প্রবন্ধ রচনাটাকে অনেকটাই ইউনিক করে তুলবে অন্য কারোর থেকে। তো এখানে দেখো আমি সাহিত্য রস সম্পর্কেও একেবারে উদাসীন হইনি, আমি এখানে কিন্তু সাহিত্যের রস যথেষ্ট পরিমাণে ইউজ করেছি। আমি কিন্তু একেবারেই পুরোপুরি বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে কিন্তু আমি ভূমিকাটা সাজাইনি। আমি দেখো এখানে সাহিত্যের যে একটা কোয়ালিটি হয়, যে জীবন সে তো পদপাতে শিশির বিন্দু, হাওয়ার একটু দোলাতেই স্থানচ্যুত হতে পারে, এই সমস্ত ওয়ার্ডগুলো বা এই সমস্ত সেন্টেন্স ব্যবহার করে কিন্তু আমি এটাই ভূমিকাটাকে কিন্তু আমি সাজিয়ে সুন্দর করে তোলার চেষ্টা করেছি। তো তোমরাও এই ভূমিকাটাই লিখতে হবে, তার কোনো মানে নেই। তোমরাও যদি চাও সুন্দরভাবে সুন্দর ওয়ার্ড দিয়ে সুন্দর সেন্টেন্স দিয়ে তোমরা ভূমিকা সাজাতে পারো, কিন্তু এরকম প্রথমে একটা কোটেশন আর নিচেই একটা কোটেশন এরকম যদি থাকে তাহলে কিন্তু ভূমিকাটা দেখতে সুন্দর লাগে, এটা ইউনিক হয় সবার থেকে। এখানে আমি ভূমিকাটা সাজিয়ে লিখে নিয়েছি এবং সেটা তোমাদের সাথে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার দেখো আমাদের এখানে ভূমিকা শেষ হলো, তার পরের পয়েন্টে আমরা কি আলোচনা করতে পারি, তার পরের পয়েন্টে আমরা আলোচনা করতে পারি যে জীবনে লক্ষ্য স্থির থাকা প্রয়োজন কেন। আমরা যখন বয়ঃসন্ধিকালে থেকে আস্তে আস্তে যখন আমরা কৈশোরে পা দিই তখন আমাদের মনে হয় যে এবার লাইফে কিছু একটা করতে হবে, একটা জায়গায় দাঁড়াতে হবে, কারণ আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। তো তার জন্য কি, তার জন্য তো তুমি উদ্দেশ্যহীনভাবে পড়াশোনা করে উদ্দেশ্যহীনভাবে সবকিছুর পিছনে টাকা ওয়েস্ট করে তুমি তো চলে যেতে পারো না, তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য দরকার, নির্দিষ্ট একটা এইম লাগবে জীবনে, তাহলে তার জন্য তোমাকে লক্ষ্য স্থির করতে হবে জীবনে, সেইটা নিয়ে আমরা এখানে ডিটেলসে আলোচনা করব। এই পয়েন্টের মধ্যে দেখো সাজিয়ে আমি কি লিখেছি, জীবনের সুস্থ যাপনের জন্য তার একটি নির্দিষ্ট লক্ষ্য বা অভিমুখ থাকা একান্ত জরুরি। জীবনের অনেকটা সময় অনেকভাবে আমরা অপচয় করে থাকি, যার কোনো ক্ষতিপূরণ করা সম্ভব হয় না। প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো স্বপ্ন থাকে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই জীবনে একটা অর্থবহ লক্ষ্য থাকা দরকার। আমরা অবশ্যই ছোটবেলা থেকে সবাই স্বপ্ন দেখি, কেউ ভাবে আমি ডাক্তার হব, কেউ ভাবে আমি টিচার হব, কেউ ভাবে আমার একটা বড় ব্যবসা থাকবে। তো এরকম অনেক অনেক স্বপ্ন সবাই নিজের মনে দিনের পর দিন বুনতে থাকে, যে আমি এই এই
প্রফেশনে যাব এবং এইভাবে টাকা আর্ন করব। তো এইভাবে আমরা সবাই ভাবি, কিন্তু সেই যে স্বপ্নটা আমরা আমাদেরকে যে পূরণ করতে হবে তার জন্য তো একটা লক্ষ্য দরকার। আমরা তো আমরা আমরা নিশ্চয় উদ্দেশ্যহীনভাবে আমরা চলে যেতে পারি না যে কোনো জায়গায়। আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমি এই জিনিসটাই করব। আমাদেরকে স্ট্রিক্ট থাকতে হবে একটা জায়গাতে, তবে কি আমাদের লক্ষ্যটা স্থির হবে। এবং এটাই হচ্ছে আমাদের একান্ত প্রয়োজন, যে আমরা যেন সময় অপচয় না করে একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করে নিয়ে আমরা সেই উদ্দেশ্যে যেন এগোতে পারি। যদি ধরো তুমি কলকাতা যেতে চাইছো, তাহলে তোমার উদ্দেশ্য বা তোমার গন্তব্যটা কিন্তু কলকাতা। তাহলে কলকাতা যাওয়ার জন্য তোমাকে একটা জায়গা পর্যন্ত মানে একটা কিছু সাহায্য নিয়ে যেতে হবে। সে তুমি বাসে যাও, ট্রেনে যাও, গাড়িতে যাও, সে তুমি যাতে খুশি যেতে পারো। তুমি ধর্মতলা হয়ে যেতে পারো, তুমি যে কোনো জায়গা থেকে হয়ে যেতে পারো। তো কিন্তু তোমার গন্তব্যটা কিন্তু কলকাতা, তাহলে তুমি উদ্দেশ্য রেখেছো যে আমাকে কলকাতা যেতে হবে। যদি তোমার উদ্দেশ্য না থাকতো, তাহলে তো তুমি কলকাতা না যে অন্য কোনো জায়গায় চলে যেতে পারতে, তাহলে তো তুমি সেটা ছাড়িয়ে চলে যেতে পারতে। যেহেতু তোমার উদ্দেশ্য কলকাতা, সেহেতু তুমি কলকাতাতেই দাঁড়াবে, তাই না? তাহলে উদ্দেশ্যটা একটা থাকা দরকার, একটা স্থির থাকা দরকার, তবে গিয়ে জীবনে সফলতাটা আসবে এবং জীবনে যে স্বপ্নটা আমরা দিনের পর দিন বুনতে থাকি সেই স্বপ্নটা সফল হবে। এখানে আমাদের জীবনে লক্ষ্য স্থির করার প্রয়োজনীয়তা পয়েন্ট এখনো শেষ হয়নি, আমার এখানে জায়গা ধরেনি তাই আমি এখানে লিখিনি। পরের পেজে চলে যাওয়া যাক, দেখা যাক তারপরে কি লেখা আছে। পরের পেজে দেখো, এখানে আমি ডাক্তার লুৎফর রহমানের একটা বক্তব্য এখানে আমি স্মরণ করে কোটেশন তুলে ধরেছি। ডক্টর লুৎফর রহমান বলেছিলেন যে জীবনের প্রথম থেকে ঠিক করে নাও তুমি কোন কাজের জন্য উপযুক্ত। এটা একবার, ওটা একবার, এরকম করে যদি বেড়াও তাহলে তোমার জীবনের কোনো উন্নতি হবে না। এরূপ করে অনেক লোকের জীবন নষ্ট হয়ে গিয়েছে, তোমার যেন তা না হয়। আমরা অনেকেই ভেবে থাকি বড় হয়ে সায়েন্টিস্ট হব, তারপর আবার ভাবি না বড় হয়ে ডাক্তার হব, তারপর আবার ভাবি না ওটা হবো না তাহলে টিচার হব। এরকম যেন না হয় একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। যদি ডাক্তার হতে চাও তাহলে অবশ্যই ডাক্তার হওয়ার জন্যই পড়ো। এরকম না যে তোমাকে কলকাতা যেতে হবে তুমি বর্ধমান গিয়ে বসে থাকলে, এরকম নয়। তোমাকে তো যেখানে যেতে হবে সেখানে তুমি নির্দিষ্ট আগে ঠিক করে নাও যে আমি অমুক জায়গাতেই যাব বা আমি অমুক বিষয়টা নিয়েই পড়াশোনাটা করব। এরকম যেন না হয় যে ডাক্তারি পড়াশোনা করতে করতে তুমি হট করে ভাবলে যে ডাক্তারি পড়াশোনা ছেড়ে দেবো এবং টিচার লাইনে পড়াশোনা করব, তাহলে কিন্তু জীবনে সফলতা পাবে না। একটা যে কোনো জায়গায় তোমাকে স্ট্রিক্ট থাকতে হবে। এটা হচ্ছে আমাদের ডাক্তার লুৎফর রহমানের বক্তব্য। তারপরে আমরা আরেকটা পয়েন্টে চলে যাই, জীবনে পেশার প্রয়োজনীয়তা। এই পয়েন্টটা আমি বলছি তোমাদের, এই পয়েন্টটা তোমাদের হচ্ছে তোমরা এটা বাদও দিতে পারো, কারণ এটা আমাদের এই রচনার মধ্যে খুব একটা প্রয়োজনীয় নয়। শুধু রচনাটা যাতে সুন্দরভাবে কমপ্লিট হয় সেই স্বার্থে আমি এই পয়েন্টটা ইউজ করেছি। তোমাদের যাদের মনে হবে যে প্রবন্ধটা অনেক বড় হয়ে যাচ্ছে, এতটা লিখতে পারবে না, তোমরা যদি চাও তাহলে এই পেশার প্রয়োজনীয়তা পয়েন্টটা তোমরা কমিয়ে দিতে পারো। আর যাদের মনে হবে না কমপ্লিটলি লিখবো, তাহলে তোমরা এটা দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এখানে দেখো, পেশার প্রয়োজনীয়তা তো থাকবেই একটা মানুষের জীবনে, সব মানুষের জীবনেই একটা না একটা পেশা থাকে। সেই পেশাটা ছোট হতে পারে, সেই পেশাটা বড়ও হতে পারে। কেউ মাঠে দিনমজুর ক্ষেত্রে তার জীবিকা নির্বাহ করে, কেউ বা ব্যাংকিংয়ে চাকরি করে, আবার কেউ বা সফটওয়্যার কোম্পানিতে বড় ইঞ্জিনিয়ার হয়ে এসি রুমের মধ্যে থেকে টাকা আর্ন করে। এক একজনের পেশা এক এক রকম হয়। কেউ টিউশনি পড়িয়ে ইনকাম করে। তো এক একজনের পেশা এক এক রকম হতে পারে, কিন্তু পেশাটা সবার জীবনে মাস্ট। পেশা তো সবার একটা থাকবেই, পেশা না থাকলে সে নিজের পেট চালাবে কি করে, তাই না? তো জীবনে পেশার প্রয়োজনীয়তা অনেক আছে। এখানে দেখো পয়েন্টে কি লেখা আছে, সকলের লক্ষ্যই তার ভবিষ্যৎ পেশার সাথে সম্পর্কযুক্ত। পেশা হলো কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট বা বিশেষ বিষয়ে শিক্ষা লাভ বা প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তী জীবন জীবিকা নির্বাহের জন্য চাকুরি বা অন্য কোনো বৃত্তি বিশেষ। এর মাধ্যমে ব্যক্তি জীবিকা নির্বাহ করে বা অর্থ উপার্জন করে থাকে। প্রত্যেকটি মানুষেরই বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন, তাই সকলেই তার জীবনে লক্ষ্য স্থির করে এমন কিছু করার যাতে সে অর্থ উপার্জন করতে পারে। কিন্তু মানব জীবনে লক্ষ্য হওয়া উচিত অপরের কল্যাণ সাধন করার মতোই কিছু করা। আমরা সবসময় ছোটবেলা থেকে ভাবি যে এই প্রফেশনে যাব, এই প্রফেশনে টাকা বেশি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের উচিত কি, আমাদের উচিত যাতে আমরা যে সমস্ত দুস্থ মানুষ আছে, যে সমস্ত দরিদ্র গরিব মানুষ আছে, তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। তাহলে কিন্তু সেটা অনেকটা ভালো হবে। সবসময় মানুষের পাশে দাঁড়ানোটা একটা ভালো ব্যাপার। তাহলে আমরা আমাদের মানব জীবনের লক্ষ্য কি হওয়া উচিত? আমরা যতই টাকা উপার্জন করি না কেন, আমাদের মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত যাতে অন্যের ভালো হয়, সেই রকম কোনো পেশাকে আমাদের পেশা হিসেবে খুঁজে নেওয়া উচিত। তো এই হচ্ছে আমাদের এই পয়েন্টটুকু। তারপরে দেখো আছে লক্ষ্য নির্বাচনের সঠিক সময়। ঠিক কোন সময় দাঁড়িয়ে আমাদের লক্ষ্য স্থির করা উচিত, কোন সময় দাঁড়িয়ে আমাদের মনে হয় যে একটা কিছু করতে হবে, এবার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, তো তখন গিয়ে তুমি যদি লক্ষ্য স্থির করো তাহলে হয়তো অনেকটা দেরি হয়ে যেতে পারে। তাই প্রথম থেকে একটা লক্ষ্য স্থির করো। ছাত্রজীবন আদতে তপস্যার সময়, এই সময় কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের সময়। তাই ছাত্রজীবনে কোনো অর্থবহ লক্ষ্যকে সামনে রেখে সঠিক পথে পরিশ্রম ও মন্ত্রণ দিয়ে চেষ্টা করলে লক্ষ্যে পৌঁছে জীবনকে সার্থক করা যায়। তাই ছাত্রাবস্থাতেই একটি লক্ষ্য স্থির করে তাকে বাস্তব রূপদান করার জন্য আপ্রাণ চেষ্টা করে সামনের দিকে অগ্রসর হতে হয়।
এই হচ্ছে আমাদের লক্ষ্য স্থির করার নির্দিষ্ট সময়। তার মানে কি, আমরা এখানে বলতে চাইছি যে যখন আমরা স্টুডেন্ট লাইফে থাকবো, স্টুডেন্ট লাইফে থাকার সময় যখন আমরা হয়তো হার্ডওয়ার্ক করি, আমরা পরীক্ষায় পাশ করার জন্য অনেকটা পড়াশুনো করি, তখনই আমাদের মনে একটা সুন্দরভাবে একটা লক্ষ্য স্থির করে নিতে হবে, একটা এইম স্থির করে নিতে হবে যে আমরা অমুক জিনিসটা হব বা অমুক প্রফেশনকে আমি বেছে নেবো আমার ফিউচার লাইফের জন্য। তাহলে কিন্তু আমাদের যে পরিশ্রমী জীবনটা, আমাদের যে ছাত্র জীবনের যে পরিশ্রমী জীবনটা, সেটা কিন্তু সফল হয়ে উঠবে এবং আমরা তাহলে সেই জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা চালাবো যাতে সেই আমাদের সেই পরিশ্রমটা সফল হয়। সেই কারণে তো এইটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা। তারপরে আমরা পয়েন্ট দিয়েছি, দেখো আমার লক্ষ্য নির্বাচনের সমস্যা ও লক্ষ্য স্থির। এতক্ষণ দেখো আমরা যে লোক আমার জীবনে একটা স্থির লক্ষ্য, সেখানে কিন্তু এতক্ষণ আমি আমার প্রসঙ্গটা রাখিনি। এতক্ষণ পর্যন্ত কি হচ্ছিল, জীবনে পেশার কি প্রয়োজনীয়তা, লক্ষ্য ঠিক কোন সময় নির্বাচন করা উচিত, লক্ষ্য কেন স্থির করতে হবে জীবনে, এই সব কিছু নিয়ে আমরা বিভিন্ন জনের বক্তব্য উল্লেখ করছিলাম এবং আমরা সেটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। কিন্তু এখন আমরা কি আলোচনা করব, এতক্ষণ পরে আমরা মূল বিষয়টাতে ফিরব। আমাদের প্রবন্ধের নাম হচ্ছে তোমার জীবনের লক্ষ্য। তাহলে অ্যাকচুয়ালি এখানে যে প্রবন্ধটা লিখছে, সেই প্রবন্ধ যে প্রবন্ধটা লিখছে সেই লেখকের কি লক্ষ্য, সে কি জীবনে হতে চায়, সেইটা এবার আমরা যাব। এখানে দেখো যখন আমাদের প্রবন্ধের নাম কিন্তু তোমার জীবনের লক্ষ্য, কিন্তু পয়েন্টে কিন্তু তোমরা ভুল করেও তোমার লক্ষ্য নির্বাচন লিখবে না। পয়েন্টে তোমরা যতবার লিখবে আমার লক্ষ্য নির্বাচন লিখবে, কারণ প্রবন্ধটা কে লিখছে, তুমি লিখছো। তো তুমি যেহেতু প্রবন্ধটা লিখছো তাই তোমাকে আমি শব্দটা ইউজ করতে হবে, নইলে কিন্তু প্রাবন্ধিক যে মানে সরি যে এক্সামিনার হবে, সেই এক্সামিনার কিন্তু বলতে পারে যে তুমি এটা ভুল লিখেছ। সেটা যেন কখনোই না হয়, সবসময় কেয়ারফুল থাকবে যেন তোমার না হয়ে যায় ব্যাপারটা, যেন সবসময় আমার থাকে, ঠিক আছে। তো চলো এবার এই জায়গাটা আমরা দেখে নিই যে আমার লক্ষ্য নির্বাচনের সমস্যা লক্ষ্য স্থির। আমি এখন একজন শিক্ষার্থী, সবে বয়ঃসন্ধিতে পা দিয়েছি, তাই আমার নিজস্ব জ্ঞান ও নিজস্ব অভিজ্ঞতা খুব কম। এছাড়া দৃষ্টিভঙ্গিও ব্যাপক আকারের নয়, এ সময় সঠিক লক্ষ্য ঠিক করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে এখানে আমি কি বলেছি, আমি এখানে বলেছি যে আমি এখন একজন শিক্ষার্থী এবং শিক্ষার্থীর পক্ষে যেটা হয় যে অভিজ্ঞতাটা খুব কম হয়, তো অভিজ্ঞতা কম হওয়ার জন্য সে হয়তো ভাবে এইটা হবো, কিন্তু তারপরে হয়তো দেখলো যে এটাতে অনেক সমস্যা আছে, তো আর একটা পেশা নির্বাচন করে নিল। সেই জন্য কিন্তু শিক্ষার্থীদের অনেকটা সমস্যা হয়, যেহেতু তাদের এক্সপিরিয়েন্স কম থাকে, একটু বাস্তবিক বুদ্ধিটা কম থাকে। তাহলে আমাদের তাহলে এখানে আমি সেই জন্য বলেছি যে সঠিক লক্ষ্য ঠিক করা আমার পক্ষে সম্ভব নয়। এ ব্যাপারে আমার বাবা মা আমার উপর কোনো কিছু চাপিয়ে দিতে চান না, এমনভাবে প্রবন্ধটা সাজাবে যেন মনে হবে যে তুমি একজনের কাছে গল্প করছো, সে তোমার ইন্টারভিউ নিচ্ছে এবং তুমি তার কাছে গল্প করছো, এমনভাবে মনে হবে, এমন যেন মনে না হয় যে তুমি প্রবন্ধটা মুখস্থ করে বা কাউকে দেখে দেখে লিখছো, ঠিক আছে। এমনভাবে সুন্দর করে সাজাবে প্রবন্ধটা যেন এক্সামিনার যিনি হবেন তিনি লিখতে লিখতে তিনি পড়তে পড়তে যেন তোমার প্রবন্ধের ওপর একটা সুন্দর একটা এক্সপ্রেশন তৈরি করতে পারে। আমি সবসময় আমার প্রবন্ধের মধ্যে তোমাদেরকে এই ব্যাপারটা বুঝিয়ে থাকি যে সবসময় বানিয়ে নিজের ভাষা দিয়ে সুন্দরভাবে প্রবন্ধটা লেখার চেষ্টা করবে এবং এমনভাবে যেন মনে হয় যে তুমি সেটা বানিয়ে একজনের কাছে গল্প বলছে, এমন সুন্দরভাবে তোমাকে সাজাতে হবে প্রবন্ধটা, ঠিক আছে। তো এখানে এ ব্যাপারে আমার বাবা মা আমার উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চান না, তাই আমি অনেক চিন্তা ভাবনা করে নিজস্ব দক্ষতা ও যোগ্যতার উপর দাঁড়িয়ে নিজের মনে মনে একটা জিনিস ঠিক করেছি যে আমি একজন আদর্শ ডাক্তার হয়ে মানুষের সেবা করব। তো এইখানে হচ্ছে আমাদের লক্ষ্যটা আমি বলে দিলাম যে আমার কি লক্ষ্য, এবং সেখানে আমার প্রথমে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি যে আমার কিন্তু বাস্তবিক বুদ্ধি দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতা সবকিছু অতটা নেই, আমার কিন্তু খুব কম। তাহলে এখানে তারপরে আমি উল্লেখ করেছি যে আমার মনে হয় যে আমার একজন আদর্শ ডাক্তার হওয়া ঠিক হবে। তাহলে এই পয়েন্টের মধ্যে কিন্তু আমি জোর দিয়ে বলছি না যে আমি হচ্ছে এটাই হব, তাই না, কারণ আমার তো এখন আমি তো এখন শিক্ষার্থী, আমার তো এখন অভিজ্ঞতাটা কম। তাহলে এই এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবে, তুমি তোমার লাইফের ডিসিশন ততক্ষণ ঠিক করে নিতে পারবে না যতক্ষণ তুমি ম্যাচিওর হবে। তো এখন কিন্তু তুমি তুমি পুরোপুরি ম্যাচিওর নও, তাহলে তুমি একটা ডিসিশন ফট করে নিয়ে নিতে পারবে না। সেই জন্য এই এই কথাগুলো তোমাকে উল্লেখ করতে হবে। এখানে আমাদের এই পয়েন্টটা শেষ হলো, এবার আমরা পয়েন্টে চলে যাব। তারপরে কি আছে, সমাজে ডাক্তারের প্রয়োজনীয়তা। দেখো এতক্ষণ আমি বললাম আমাদের আমার লক্ষ্য কি ছিল, লক্ষ্যটুকু সব হয়ে গেল। এবার আমরা এখানে বলেছি আদর্শ ডাক্তার হয়ে মানুষের সেবা করব। এইখানে তোমাদের একটা কথা বলে দিই, আমি কিন্তু এখানে আমার লক্ষ্য হিসেবে আদর্শ ডাক্তার দিয়েছি, কিন্তু তোমাদের যদি মনে হয় যে তোমরা এখানে অন্য কোনো প্রফেশন দেবে তাহলে তোমরা সেটা দিতে পারো, কারণ আমার মনে হয়েছে আদর্শ ডাক্তার হওয়াটা তোমার জীবনের লক্ষ্য প্রবন্ধে ভালো হবে, কারণ তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট এক্সট্রা পাবো। কারণ ডাক্তার যদি আমরা হই তাহলে সমাজে ডাক্তারের প্রয়োজনীয়তা, তারপরে ডাক্তারের ব্যবস্থায় কি কি দুর্নীতি ইউজ করা হয়, সেসব কিছু বিষয়ে আমরা ভালো বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো। আর তোমাদের যদি মনে হয় এখানে টিচার
বা অন্য কিছু কোনো প্রফেশন দেবে বা কোনো ইউনিক কিছু দেবে। আমি অনেকজনকে দেখলাম যে কৃষক দিয়েছে, তো কৃষক দিতেও পারো, কোনো অসুবিধে নেই। শুধু সেই তোমরা যে পেশাটা দেবে সেই পেশাটা সম্পর্কে কিছু তথ্য বিস্তারিতভাবে আলোচনা করবে, তাহলে প্রবন্ধটা ভালো লাগবে দেখতে। তো এই হচ্ছে আমাদের আদর্শ ডাক্তার হওয়ার জন্য আমি এখানে একটা পয়েন্ট নিয়েছি যে সমাজে ডাক্তারের প্রয়োজনীয়তা। আমি কেন ডাক্তার হতে চাইছি, তাহলে তো সমাজে ডাক্তারের তো একটা প্রয়োজন আছে, তাহলে সেই প্রয়োজনটা কিরকম প্রয়োজন সেইটা আমরা এখানে আলোচনাটা করে নিই, তারপরে অন্য পয়েন্টে যাব। তাহলে আমি দেখো সমাজে ডাক্তারের প্রয়োজনীয়তা হিসেবে আমি কি হাইলাইট করতে চেয়েছি। আমাদের দেশের সিংহভাগ মানুষই গ্রামাঞ্চলে অথবা মফস্বল এলাকায় বসবাস করেন। এইসব প্রত্যন্ত গ্রামাঞ্চলে রোগব্যাধির চিকিৎসার সুযোগ খুবই অপ্রতুল। বেশিরভাগ মানুষই বিনা চিকিৎসায় মারা যান। বছরের বেশিরভাগ সময় তারা নানান রকম রোগব্যাধিতে ভোগেন। এইসব অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা যেমন দুর্বল, তেমনি অপ্রতুল ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং নার্সিং পেশার সঙ্গে যুক্ত মানুষ। তাহলে এখানে আমি কি কারণ হাইলাইট করেছি, এখানে আমি হাইলাইট করেছি যে আমাদের যারা গ্রামে থাকে বা মফস্বল এলাকায় থাকে তাদের কিন্তু হাতের কাছে তারা সবসময় স্বাস্থ্যকর্মী বা ডাক্তার পান না। তাদের যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থাকে সেখানে তারা ভালো মতন চিকিৎসা পান না। তাহলে তারা তো এক মানে কোনো না কোনো কারণে বিনা চিকিৎসায় মারা যান, আর মানুষের জীবনের মতন দামি কিন্তু কিছু হয় না। তাহলে সেই জীবন যখন এরকম অঘরেই চলে যাচ্ছে, তাহলে সেখানটা তো আমাদের একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাহলে সেখানে তো সমাজে ডাক্তারের প্রয়োজন রয়েছে, যে ওরকম প্রত্যন্ত এলাকায় তো সেখানে ডাক্তাররা পৌঁছতে পারছে না। তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে, তাই না? তারপরে দেখো এইসব এলাকার মানুষের মনে স্বাস্থ্যবিধি সম্পর্কে সঠিক ধারণাও নেই। তারা বেশিরভাগ সময় নানান ধরনের কুসংস্কারে বশবর্তী হয়ে নিজেদের স্বাস্থ্যের চরম ক্ষতি করে ফেলেন। এই সমস্ত মানুষের মনে সঠিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা গড়ে তোলাও আমাদের আশু কর্তব্য। শুধু গ্রাম বা মফস্বলী মানুষের জন্যই নয়, শহরাঞ্চলেও মানুষের রোগভোগ পাল্লা দিয়ে বাড়ছে। তাই শুধু গ্রামের মানুষই নন, যে কোনো মানুষের যে কোনো শারীরিক সমস্যায় তাদের রোগ ভোগে তাদের সেবা করতে চাওয়া থেকেই আমার এই ডাক্তার হয়ে ওঠার লক্ষ্য নির্বাচন। তাহলে এক্ষেত্রে সমাজে ডাক্তারের প্রয়োজনীয়তাকে আমি হাইলাইট করেছি যে কেন কি কিসের জন্য সমাজে ডাক্তারের প্রয়োজন আছে। সেখানে কিন্তু আমি উল্লেখ করলাম যে গ্রাম মফস্বল জাতীয় বা এলাকাতে বা শহরাঞ্চলেও রোগ ভোগ পাল্লা দিয়ে বাড়ছে এবং সেখানে ডাক্তারের জন্য বিনা চিকিৎসায় অনেকে মারা যাচ্ছে, তাই সমাজে ডাক্তারের প্রয়োজন আছে। সেই জন্যই আমি এই ডাক্তার হয়ে ওঠার লক্ষ্য নির্বাচন করেছি। তাহলে এখানে আমাদের সুন্দরভাবে পয়েন্টটা কমপ্লিট হয়েছে। তারপরে দেখা আছে লক্ষ্য পূরণের ভিত্তি স্থাপনা। দেখো এর আগে যে পয়েন্টটা ছিল জীবনে পেশার প্রয়োজনীয়তা, ওই পয়েন্টটা যেরকম আমি তোমাদেরকে বললাম যে তোমরা বাদ দিতে পারো, তোমরা এই লক্ষ্য পূরণের ভিত্তি স্থাপনা পয়েন্টটাও কিন্তু বাদ দিতে পারো। কারণ তোমাদের যদি মনে হয় যে প্রবন্ধটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে তোমরা এই লক্ষ্য পূরণের ভিত্তি স্থাপনা আর জীবনে পেশার প্রয়োজনীয়তা পয়েন্ট দুটো বাদ দিয়ে দিও। কারণ 10 মার্কের জন্য বেশি সময় থাকবে না হয়তো পরীক্ষার হলে বেশিক্ষণ, তো তোমরা যত শর্টে পারো হয়তো লেখার চেষ্টা করবে, কিন্তু প্রবন্ধটা একটু তোমাদের বড় আকারেই লিখতে হবে। যারা মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে বা যারা ক্লাস 9 পড়ো তাদেরকে একটু বড় আকারে লিখতে হবে, নইলে কিন্তু 10-এ 10 পাওয়াটা মুশকিল হয়ে দাঁড়াবে। বাংলার ক্ষেত্রে একটু বেশি লিখতে হয় জানো সবাই নিশ্চয়ই। তো লক্ষ্য পূরণের ভিত্তি স্থাপনা পয়েন্টটা তোমরা মনে করলে দিতে পারো, না মনে যদি মনে না হয় যেটা দেবো না তাহলে না দিতে পারো। কিন্তু আমি এখানে যাতে প্রবন্ধটা কমপ্লিটলি লিখতে পারি সেই জন্য কিন্তু আমি এখানে ইউজ করেছি লক্ষ্য পূরণের ভিত্তি স্থাপনাটাতে। আমি দেখো কি দিয়েছি, ছোটবেলা থেকে আমার ডাক্তার হয়ে ওঠার প্রবল বাসনা ছিল। আমি চাইতাম পীড়িত মানুষদের সেবা করতে। শৈশবকাল থেকে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা আমায় কষ্ট দিত, তাই আমি তাদের ব্যথা উপশমের চেষ্টা করতাম। তাই সেই সময় থেকেই স্বপ্ন দেখতাম বড় হয়ে ডাক্তার হওয়ার, ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছেকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে বিজ্ঞান নিয়ে পড়া শুরু। এইটুকু আমি দিয়েছি এই পয়েন্টের মধ্যে। মানে ছোটবেলা থেকে আমি কিভাবে আমাকে নিজেকে তৈরি করলাম, কেন তৈরি করলাম, কেন এই প্রফেশনটার দিকে আমার ঝোঁক গেল, এইগুলো কিন্তু আমি এখানে আলোচনা করেছি। যে ছোটবেলা থেকে পীড়িত মানুষদেরকে দেখতাম, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা আমাকে ব্যথিত করতো, সেই জন্য আমি ডাক্তার হতে চেয়েছি, তাদের সেবা করতে চেয়েছি। এই হচ্ছে আমাদের ভিত্তি স্থাপনা পয়েন্ট। এটা যদি তোমরা মনে করো বাদ দেবে, বাদ দিতে পারো, আর যাদের মনে হবে যে এটা দেবে কমপ্লিট করার জন্য তারা দিতে পারো। এরপরে পয়েন্ট দেখো যেটা তোমরা বাদ দিতে পারবে না কোনোভাবেই, এই পয়েন্টটা যারা ডাক্তার হওয়ার ব্যাপারটা লিখবে তাদেরকে লিখতেই হবে, যে ডাক্তারি পেশায় দুর্নীতি। ডাক্তারি পেশায় দুর্নীতিটা কিরকম হয়, এখন জানো তো সরকারি হসপিটালে সেরকম চিকিৎসা পাওয়া যায় না, সবাই নার্সিংহোমের দিকে চলে যায়। তো সেটা কেন হয়, সরকারি হসপিটালে কিন্তু ডাক্তাররা আসতেই চায় না, ঠিক করে চিকিৎসাটা করতেই চায় না, তারা সবসময় চায় যে বেশি টাকা ইনকাম করতে, তাই না? এখানে দুর্নীতি চলছে, তারপরে দেখো অঙ্গ পাচারের মতন অনেক সমস্যা চলছে, তারপরে ডেট ওভার হয়ে যাওয়া ওষুধগুলোকেও বিক্রি করা হচ্ছে বেশি টাকা ইনকাম করার জন্য। এই সমস্ত দুর্নীতিপূর্ণ ব্যাপারগুলো আমাদেরকে এখানে হাইলাইট করতে হবে। ডাক্তারি পেশা যেমন পবিত্র প্রদীপের তলে অন্ধকারের মতো, এই পেশারও তেমনই অনেক কালো দিক রয়েছে, অন্তত আমাদের দেশে। আমাদের দেশের বেশিরভাগ ডাক্তারই বর্তমানে মানুষের সেবা করার চাইতে নিজের আখের গোছানোতে বেশি মনোযোগী হন। অতিরিক্ত ভিজিট ফি রাখার কারণে অধিকাংশ দুস্থ মানুষই তাদের কাছ থেকে ডাক্তারি পরিষেবা পান না। এটা কিন্তু একটা বড় কারণ। আমাদের মধ্যে যে সমস্ত ডাক্তাররা হয়তো অনেক বড় বড় ডাক্তার, কিন্তু তাদের কি হয়, তারা হয়তো অনেকটা ভিজিট ফি রাখেন, তাদের সঙ্গে দেখা করে আমাদের সমস্যাটা জানানোর জন্য হয়তো তারা হয়তো অনেক টাকার ফি রাখেন, কিন্তু যারা দুস্থ তারা কি অত টাকা ফি জমা দিয়ে সেই ডাক্তারকে দেখাতে পারবে? পারবে না। তো সেই জন্য তারা কিন্তু সেই ডাক্তারের পরিষেবাটা পান না। এখানে আমি প্যারা ভেঙেছি।
তো দেখো, তারপরে আমি তোমাদেরকে প্রথমে যে পয়েন্টগুলো বলেছি সেগুলো হাইলাইট করেছি। সরকারি হাসপাতালেও পরিষেবা দিতে চান না অনেক ডাক্তার, তারা প্রাইভেট প্র্যাকটিসকেই স্বচ্ছন্দ বোধ করেন, ফলস্বরূপ বেশিরভাগ গরিবরাই স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হন। এছাড়া জাল ওষুধের রমরমা ব্যবসার চক্রে বহু ডাক্তারের নাম খবরে উঠে আসে। মানবদেহের অঙ্গ পাচার বা অর্গান ট্রাফিকিং এর সাথেও যুক্ত থাকে অনেক ডাক্তার, যা ভীষণই লজ্জাজনক। তাহলে এইগুলো আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম, সেগুলো আমি এখানে হাইলাইট করে দেখিয়েছি। এইসব অন্ধকার দিক থাকা সত্ত্বেও এটা সত্যি যে ডাক্তার ছাড়া এই সমাজ অথর্ব হয়ে পড়বে। তাই আমি চাই একজন আদর্শ ডাক্তার হতে, যা বহু মানুষের মনে আবার আশার সঞ্চার ঘটাবে। আমি চাই ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত মানুষদের উপর সাধারণ মানুষদের বিশ্বাস ফিরিয়ে আনতে, যা এই সমাজের জন্য আশু প্রয়োজন। তাহলে এখানে আমি উল্লেখ করলাম যে কেন এত দুর্নীতিপরায়ণ দিক থাকা সত্ত্বেও আমি এখানে কেন ডাক্তার হতে চাই। তো এখানে আমাদের এই পয়েন্টটা শেষ হলো। এতগুলো পয়েন্টের পর আমাদের রচনাটা কমপ্লিট নয়। এখানে আমরা সুন্দরভাবে বলে দিলাম যে আমার পেশা, আমার লক্ষ্য, জীবনের লক্ষ্য স্থিরের প্রয়োজনীয়তা, অনেক রকম পয়েন্ট দিয়ে আমরা 8টা পয়েন্টের মধ্যে কিন্তু ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করলাম। এবার সবার লাস্টে যেটা হয়ে থাকে, ভূমিকা থাকলে তার উপসংহারও থাকবে। তো উপসংহার তোমাদেরকে একটা দিতেই হবে। উপসংহার দেখো আমি সাজিয়েছি। আমরা আজ এই পারস্পরিক হিংসা হানাহানির যুগে এই কঠিন সময়ে ভালো কিছু করার কথা, অন্যের বিষয়ে ভাববার কথা ভুলতে বসেছি। কেউ আজ আত্মস্বার্থের কথা ভুলে জাতির সেবা, আত্মনিয়োগের কথা ভাবলে সে সমাজে উপহাসের পাত্র হিসেবে বিবেচিত হয়। তবু আশা রাখি যে আজ যা আমার স্বপ্ন, আমার জীবনে তাকে বাস্তবায়নের পথে আমি সফল হব। তাহলে এইখানে যে আমাদের উপসংহারটা আমি শেষ করলাম, এখানে আমি কি বোঝাতে চেয়েছি? এখানে আমি বোঝাতে চেয়েছি যে আজকালকার সমাজে যদি কেউ কারোর উপকার করতে যায়, তাহলে তো সে হাসির পাত্র হয়ে যায়। ধরো রাস্তায় যদি কোনো দুস্থ মানুষকে কেউ যদি খাবার বা প্রয়োজনীয় সামগ্রী দিতে যায়, তাহলে কিন্তু আশপাশের লোক তাকে দেখে হাসবে। কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আজকাল আমরা সবার বিষয়ে ভাবার কথা ছেড়ে দিয়েছি। আমরা এতটাই স্বার্থপর হয়ে গিয়েছি যে ডাক্তার পর্যন্ত মানুষের সেবা করার থেকে নিজের আখের গোছানোটা বেশি দেখে। তো এইগুলো আমরা মানে এইগুলো হচ্ছে যে ডাক্তার হবে, মানে যার লক্ষ্য আর কি, সে বন্ধ করতে চাই। সে এইসব কিছু বন্ধ করতে চাই, সবার সঙ্গে সবার সম্পর্কটা সুন্দরভাবে আবার ফিরিয়ে আনতে চাই। তাহলে আমাদের এই পয়েন্ট এখানে শেষ হলো, আর উপসংহারটাও আমি এখানে সুন্দরভাবে গুছিয়ে দিলাম। যদি তোমাদের কারোর মনে হয় যে এখানে তোমরা আরো কিছু সেন্টেন্স অ্যাড করবে, কিছু পয়েন্ট অ্যাড করবে, তোমরা করতে পারো। অন্য কোনো পেশার ব্যাপারে লিখতে পারো, অন্য কোনো লক্ষ্য স্থির করার ব্যাপারে লিখতে পারো। আলটিমেট প্রবন্ধটা যেন সুন্দর দেখতে হয়, এরকম একটা স্ট্রাকচার নিয়ে গঠিত হয়, এটাই তোমাদের কাছে বলার। আর যদি তোমাদের এই প্রবন্ধটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা এটাও সুন্দর করে তোমরা দেখে নিয়ে তোমরা লিখতে পারো। তো তাতে কোনো অসুবিধে নেই। আমাদের আজকের এই প্রবন্ধটা কমপ্লিট হলো। আমার মনে হয় তোমার জীবনের লক্ষ্য যে প্রবন্ধটা, এটা তোমাদের পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, তাই তোমরা এটা ভালোভাবে দেখে যাবে, এটা আশা রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তাকে অবশ্যই রিপ্লাই দেবো। যদি কারোর মনে হয় যে কোনো প্রবন্ধ রচনা তোমাদের ইম্পর্টেন্ট লাগছে এবং সেটা তোমাদের পাওয়া দরকার, তোমরা অবশ্যই সেই বিষয়টা আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা নিয়ে তোমাদের উপর তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে দেখা হবে।